এই ঘন্টার মধ্যে গ্রেফতার করা চাই। দুই নম্বর হচ্ছে জিতুর সাথে যত অজ্ঞাত নামা আসামি ছিল তাদের গ্রেফতার চাই। তিন নম্বর হচ্ছে জিতুর পরিবার, এমনকি তার বাবা যে এসে প্রভাব খাটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে, সেই জিতুর বাবা এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা এই মুহূর্তে পলাতক তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। চার নম্বর হচ্ছে আমাদের এই নিহতের পরিবারের আর্থিক যত ক্ষতিপূরণ আছে সব এই হত্যাকারীর পরিবারের পক্ষ থেকে দিতে হবে, এর জোর দাবি জানাই। পাঁচ নম্বর হচ্ছে আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের কলেজের স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ চলবে না, এ নিয়ে কঠোর আইন এবং বাস্তবায়ন হতে হবে। ছয় নম্বর হচ্ছে আমাদের এলাকা থেকে আমাদের পুরো অঞ্চল থেকে কিশোর গ্যাং কিশোর অপরাধ মুছে দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের আমাদের সাথে এসে যোগ দিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিলকে আরো বেশি অগ্রসর করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ছয়টার কোনো একটা দাবি যদি আমাদের পূরণ না হয় আমরা আজকে থেকে সারা দিন ব্যাপী আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। এমনকি আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে আমরা বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে অন্যান্য 8-10টা স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমরা কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য করব। আমরা চাই একটা শিক্ষকের হত্যা মানে অন্যান্য সকল শিক্ষকরা একত্রিত হয়ে এখানে এসে আন্দোলন করুক। এটা শিক্ষকদের আন্দোলন, এটা আমরা আমাদের দায়বদ্ধতা থেকে করছি, কিন্তু এটা মূলত শিক্ষকদের আন্দোলন। শিক্ষকরা যদি ঘরে বসে থাকে তাহলে আমরা একা কত দূর যাব। প্রত্যেকটা স্কুল কলেজে শিক্ষকদের একত্রিত হতে হবে, প্রত্যেকটা স্কুল কলেজে শিক্ষকদের একত্রিত করে সর্বশেষ আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে এসে আমরা অবস্থান করব। আমরা প্রথমে যাব কাঁঠালতলা দিয়ে, আমাদের টার্নিং পয়েন্ট স্কুল আমাদের প্রথম, তারপর হচ্ছে আমাদের ওইখান দিয়ে অক্সফোর্ড স্কুল, তারপর হচ্ছে আমাদের আলহেরা স্কুল, তারপর কেয়ার স্কুল, তারপর জাভালিনের স্কুল, তাছাড়া জামগড়ের কিছু স্কুলের প্রাক্তন স্টুডেন্ট যারা এখানে পড়ছেন তারা তাদের স্কুল থেকে ছাত্র এবং শিক্ষকদের একত্রিত করছেন। মোট 6-7টা স্কুলকে একত্রিত করে আমরা আবার এই প্রাঙ্গণে এসে উপস্থিত হবো ইনশাল্লাহ। প্রত্যেকে সারিবদ্ধভাবে স্লোগান আকারে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। কেউ উশৃঙ্খলতা করবো না, প্রত্যেকে সুশৃঙ্খলভাবে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে থাকবেন, এটাই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমি হচ্ছে দ্বাদশ শ্রেণী।